আজকে মেনলি আসার উদ্দেশ্য হচ্ছে সোনারপুর থেকেই ফাইনালি একদম মায়াপুর। ভাবতেই পারিনি যে বাইক নিয়ে আসাই যায়। এই যে একদম ঠিক আছে, এর আগের ট্রিপ ছিল আমাদের বকখালি, নেক্সট ট্রিপ হচ্ছে মায়াপুর, তাও কোনো প্ল্যান ছাড়াই। দেখলাম যে ঠিক আছে, কখনো তো যাইনি, তো আজকেই যাওয়াই যাক, অসুবিধা কিছুই নেই। তো এবার ফ্রি ছিলাম, সঙ্গে সঙ্গে ওকে বললাম চলে, আমি বারাসাত থেকেই উঠে গেলাম, ও সোনারপুর থেকে চলে এলো। ব্যাস ফাইনালি সব কিছু ঠিকঠাক চলে এলাম। হোটেলটা পাওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছিল, তো ফাইনালি পেয়ে গেলাম। এই এখন স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোলাম। আসার উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমি প্রথমবারই আসছি, ওরা সবাই এসেছে, আর আজকে মোটামুটি ইসকন আসার কথা হচ্ছে ছিল, হঠাৎ করেছি। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। সো কাল কৃষ্ণ জন্মাষ্টমী, এর উপলক্ষে বেরিয়ে পড়লাম, আর কিছুক্ষণ এসার পরে দেখলাম দমদমে এয়ারপোর্টের সামনে একটা প্লেন উড়ে গেছে, তারপর দাঁড়িয়ে গেছি। সো এখান থেকে আমি বারাসাত মোড়ে এক একাই যাব, সেখান থেকে আমার ভাইটারও আসবে। আসার পর দুজন একসাথেই যাব কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ এবং ইসকন মঠে। সো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলে সাপোর্ট করুন। ভাই চলে এসেছে, এখান থেকে আমি যাবো কৃষ্ণনগর হয়ে। কালকে কৃষ্ণ জন্মাষ্টমী, কৃষ্ণনগর হয়ে যাব হচ্ছে ইসকন মঠে। এই ইসকন মঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি হঠাৎ করে, আর রেখে আমি ভাইকে ডেকে নিয়েছি হেলাবরতলায়। আর বারাসাত, এটা হচ্ছে বারাসাত মোড়, বা ফ্লাইওভারটা পিছনে, আর একটু ঘুরিয়ে দেখিয়ে দেয় একটু। বারাসাত মোড়টা এই, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি আছে এখানে, দিল্লি চলোর যে মূর্তিটা। সো এখান থেকে এখন যাওয়া হবে। এই যে ভাই চলো। প্রথম কথা হচ্ছে হুট খোলা গাড়িতে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু হুট খোলা গাড়ি তো আমাদের কাছে নেই, তো বাইক রয়েছে। সো বাইক নিয়েই বেরিয়েই, তো প্ল্যান কোনো কিছু নেই, হঠাৎ জাস্ট ওকে বললাম যে চল বাইক নিয়ে বেরিয়ে পড়ি। তো ও বললো ঠিক আছে, ফ্রি আছি, চলো বেরিয়ে পড়লাম। বারাসাত থেকে কৃষ্ণনগর 83 কিলোমিটার, আর এখানকার যে দেখছি বারাসাতের পর থেকে শুরু হলো পাট চাষ করা। এত দূরে কোনোদিন সময় বাইক নিয়ে বেরোইনি, আর এই প্রথম বাইক নিয়ে বেরোনো শুরু হলো আমাদের। সো আগের ভিডিওটা দেখবেন, বকখালির ট্রিপ তো আমরা করেছি, তারপরে এখন করছি ইসকনের ট্রিপটা মায়াপুর। সো NS-12 থেকে যখন আমরা যাচ্ছি, নিজেদের একটা অন্যরকম ফিলিংস অতি অবশ্যই লাগছে। একটু সাবধান, চারিদিকে যে গাড়ি চলছে, আর এখানকার যে পরিবেশটা না, অসাধারণ পরিবেশ। ট্রেনের যেমন হুট খোলা গাড়ির মধ্যে দিয়ে যে যাওয়াটা, আনন্দটা অতি অবশ্যই নিয়েছি আমরা। আর চারিদিকে যা ধান গাছ দেখছি, পরিবেশটা অসাধারণ। থাকবো এবং কত কী ভাড়া রয়েছে এবং কতটা ডিস্টেন্স রয়েছে, এটা অতি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো। আপনারা কিন্তু স্ক্রিপ্টটা পুরোটা করবেন না। আর প্রতিবারে আমরা এই রাইডটা করা শুরু করলাম, এবার আশা করি আপনারা সাপোর্ট করলে আমরা রাইডটা করা শুরু করব। এবং জন্মাষ্টমী উপলক্ষে যদি আমরা বেরিয়েছি, সো জন্মাষ্টমীর জন্য ওখানে কী কী প্রোগ্রাম হয় না হয় পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো আমরা। সো চলুন বাইক রাইডে দেখতে দেখতে কেমন পরিবেশটা লাগছে রাস্তাঘাটের দেখে, কেমন কি দেখা যায় আপাতত ওটাই বলতে বলতে যাই আপনাদের সামনে। সো আশেপাশে যা পরিবেশ দেখছি, এখানে লরিটা বেশি রকম চলছে, নো এন্ট্রি গেটটা মানে এখানে খোলাই থাকে প্রায় সময়। এবার আশেপাশের যে পরিবেশটা খুব সুন্দর, অসাধারণ, অমায়িক দেখে বলা যেতে পারে, খুব সুন্দর। আমরা কারো কাছে জিজ্ঞাসা টিজ্ঞাসা কিছু করিনি, গুগল ম্যাপ থেকেই গেছি। আর মায়াপুর ইসকনে ঢুকতে আর 69 কিলোমিটার বাকি এখনও পর্যন্ত, 69 কিলোমিটার যেতে যতটা সময় লাগে লাগবে, আর পাশে অতি অবশ্যই থাকবেন। চলো দেখতে থাকো চারিদিকে যে পরিবেশটা এবং আশেপাশে যে ব্যারিকেডগুলো দেওয়া থাকে রাস্তা চলতে, ব্যারিকেডের মাঝখান থেকে যে রুটগুলো রয়েছে যাতায়াতের জন্য, মানে এটা প্রায় মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার দূরে দূরে গ্রামের যে সড়ক যোজনাগুলো হয়েছে, সেই সে মাঝখানেগুলো দিয়ে রেখেছে সব ওই ব্যারিকেডগুলো, সেখানে যে স্লো পজিশানগুলো করতে হচ্ছে। আর রাস্তা থেকে দেখলাম সেরকম গাড়িটা চলে না খুব বেশি, এখানে লরিটাই চলে বেশি অংশ।
ট্রাফিক পুলিশ বলতে সিভিক দিয়েই চলছে এখানে আপাতত, দু একটা পুলিশ দেখা যায় কম বেশি করে। লরিটা খুব সুন্দরভাবে পাস হচ্ছে, এটাকে স্লো পজিশন না করে আর পারলাম না, খুব সুন্দর লাগছিল। ট্রেনে গেলে এত সুন্দর মজা এবং আনন্দটা কিন্তু অতি হবে না এটুকু আমি জানি। ট্রেনে গেলে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতে হয়, আর এটা কিন্তু বাইকের মধ্যে যে একটা মুক্ত বাতাস, চারিদিক থেকে ঝিরঝিরে হাওয়া আসছে এবং প্রতিটা ফ্লাইওভারগুলো কোনোদিন সময় দেখতেই পাওয়া যায় না। আর ফ্লাইওভার মাঝখানে মাঝখানে চারিদিকে বিল্ডিংগুলো এত সুন্দর, পাশ থেকে যেন সব ওরা যেমন ছুটে ছুটে চলে যাচ্ছে, এই জিনিসগুলো দেখাই যায় না প্রথম কথা। আর এগুলো দেখার জন্য জাস্ট এই বাইক নিয়ে বেরোনো। ও চারিদিকে কিন্তু এখনও আম গাছ, প্রচুর আম গাছ, যত দূর তাকাবে চোখ যাবে তত দূর আম গাছ। আর কৃষ্ণনগর মাত্র 19 কিলোমিটার, 19 কিলোমিটার হলে আসলে সেখান থেকে লেফট সাইড নিয়ে নেবো আমরা। বাতনা কৃত্রিবাস রেল স্টেশনের উপর থেকে যাচ্ছি একদম। এখানকার আম গাছগুলো দেখে না আমার অসাধারণ লাগছে, বিশ্বাস করুন আপনারা, আপনার দিলে না অবাক হয়ে যাবেন যে আম গাছ আর কলা গাছ, চারি চারি তো কলা গাছ আর কলা গাছ। আর মাত্র 38 কিলোমিটারের মধ্যেই মায়াপুর ইসকন, আপনারা অতি অবশ্যই থাকুন। শান্তিনগর চলে এসেছি আমরা, একটু রেস্ট নেবো এবার। সো আমরা এখন একটু রেস্টে আছি। আমার ভাই দেখো কি খাচ্ছে দেখো, এখন বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। অনেক কিলোমিটার চলে এসেছি আর এখান থেকে আর 20 কিলোমিটার মতো রয়েছে, আর 20 কিলোমিটার হলে কৃষ্ণনগর চলে যাবো। আরও চিড়িয়াভাজার ফোন ঘাটছে, আমাদের বাইকটা একটু রেস্টে রেখেছি, বাইকটাকে অনেকক্ষণ ধরে চালিয়েছি তো এখান থেকে এবার যাবো একটু পরে। বাই, এত সুন্দর লাগছে ব্রিজটা দেখে মনে হচ্ছে না শ্যুটিং দেখছি, শ্যুটিং এরকম ধরনের ব্রিজগুলো খুব দেখা যায়। সো আমার চোখে প্রথম দেখছি এটা খালি চোখে। মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি আমরা, একটা বাইকে চারজন উঠেছে, কোনো হেলমেট নেই, গ্রাম্য পরিবেশ, কোনো অসুবিধা মনে এখানে হয় না। এখানে আশেপাশে দেখলাম চারিদিকে কোনো হেলমেট লাগে না, যেটা দেখলে বুঝতে পারছি আমরা আশেপাশে সব বাইকগুলো আসছে। আর এখানে শুধু পাট চাষই পাট চাষ, আর কলা গাছ তো প্রচুর পরিমাণে, গ্রাম্য পরিবেশ। আর এখানে আশেপাশে গ্রামগুলো এত সুন্দর, অসাধারণ লাগছে নিজের গ্রামগুলো দেখলে। আমি অ্যাকচুয়ালি এখানকার জল হাওয়া তো খুব ভালো, মিষ্টি জল হাওয়া। আর আপনার এখানকার যে জলটা, জলটা কিন্তু পুরো মিষ্টি। এখান থেকে আমরা কিন্তু আর রুম নেব না, রুমটা নেব আগে, প্রথমে গিয়েই আগে ইসকনটা আগে ঢুকবো, তারপরে ওখান থেকে এসে রুম নেব। রুমটা কোথায় নেব, কত টাকা খরচ, কেমন জায়গায় আছি আশেপাশে, টোটালটাই আমি আপনাদেরকে অতি অবশ্যই শেয়ার করব। আর একবার চলুন ইসকন থেকে ঘুরে আসা যাক, প্রথমে এতটা কষ্ট করে আসা হয়েছে জার্নি করে, আগে তো আমরা অবশ্যই ইসকনটাকে আগে ঘুরবো, তারপরে রুম নেব। আর এখানকার যে পরিবেশটা অসাম, মানে এই যে ঢুকছি যে পরিবেশটা, না আপনারা অতি অবশ্যই করে কমেন্টস করবেন যে আপনারা কেমন লাগছে এই জায়গাটা দেখে। মানে এই যে ফ্রন্ট যে গ্রাউন্ডটা রয়েছে, মানে আমার কথা কি বলবো, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি বলবো। সেখানে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আসা, মানে হঠাৎ বেরিয়ে পড়েছি, কোনো আগে থেকে কোনো প্ল্যান নেই, হঠাৎ বাইক নিয়েছি, তেল ভরলাম, বেরিয়ে পড়েছি, মানে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই, ঠিক আছে। তো অতি অবশ্যই কমেন্টস করবেন, এতটা পথ এসেছি, কেমন লেগেছে, খারাপ লাগলে খারাপটাই বলবেন, ভালো লাগলে ভালোটাই বলবেন। ইসকন মাঠে আসতে আমাদের 3.5 থেকে 4 ঘন্টার মতো লেগেছে, আর এখান থেকে এখন আমরা একটা রুম নেব, রুমটা কত কি ভাড়া আছে পুরোটা দেখিয়ে দেব, চলুন তার রুমের দিকে যাওয়া যাক। তো আমরা একটা রুমের পাশে চলে এসেছি, এখানে কোনো অ্যাডভান্স কিছু করিনি বা আগে থেকে কোনো ফোন করিনি, এখানে এসেই দেখছি গিরিধারী ভক্ত নিবাস, চৈতন্যদেবের মাসিবাড়ির ঠিক অপোজিটে। এখানটায় দেখে পছন্দ হলো, বলতে ফোন করলাম, আমাদের আসতে বললো, আমরা চলে এলাম। আর এখানে পরপর 3টে সিকিউরিটি গেট রয়েছে, গেটের ভিতরেই কিন্তু বাইক পার্কিং বা চার চাকা পার্কিং সবই গেটের মধ্যেই থাকে,
বাইরে থাকার কোনো ব্যাপার নেই। আর ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 8584003471। আর এখানে পরপর অনেকগুলো ডিসক্রিপশানে আমি নাম দিয়েছি, ওয়ালপেপারেও কিছু নাম্বার রেখেছি আমি, আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন। নাম্বার কিন্তু এখানে 4 থেকে 5টা নাম্বারও রয়েছে। আর বাড়িটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, এই বাড়িটায় আমরা ছিলাম। আর চলুন আর ওদের সঙ্গে একটু কথা বলে দেখব যে রুমগুলো কেমন কি দাম আছে না আছে। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক। ওকে বলুন স্যার, আপনাদের কেমন কি প্রাইস চলছে রুমের? আমরা মোটামুটি এখানে সবাই সাধ্যের মধ্যে যেন আসতে পারে, গরিব থেকে শুরু করে যাদের একদম অল্প পয়সার ভিতরে বাজেটে, একদম মিনিমাম বাজেটে আমাদের এখানে রুম দেওয়া হয়, এবং যারা একটু প্রিমিয়াম চায় তাদের জন্য সব রকম রুমের ব্যবস্থা আছে। আর এখানে ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ছোটো গাড়ি হোক বড় গাড়ি গাড়ি হোক। ডবল বেডের থেকে আপ টু একটা রুমে 20 থেকে 22 জনের পর্যন্ত ডরমেটরি রুমে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। এছাড়া আমাদের একদম মহপ্রভুর মাসির বাড়ির সঙ্গেই একদম আমাদের গিরিদারি ভক্ত নিবাস। আপনারা মানে মোটামুটি এখানে ঘরোয়া পরিবেশে আপনারা মানে থাকার ব্যবস্থা আছে। এসি রুম মোটামুটি 1200 থেকে 1500-এর মধ্যে। হ্যাঁ, একটা ডবল বেডের আছে, একটা টু বেডের আছে। আর নন এসি রুম 500 টাকার থেকে মোটামুটি স্টার্ট। আমাদের এখানে 500 টাকার থেকে 300 টাকারও রুম আছে, 300 টাকারও রুম আছে। মোটামুটি যার যেরকম বাজেট সব মানে এখান থেকে কেউ আসলে ফিরে যাবে। আমরা চেষ্টা করবো তাদের মানে বেস্ট মানে সুযোগ সুবিধা সমস্ত কিছু দেওয়ার আমাদের অতিথিদের জন্য। আর সব থেকে বড় কথা, যেটা বাইরে থেকে আমাদের আসলে যেটা সুবিধা হয়, যেটা একটা পার্কিং এর ব্যবস্থা, সেটা আপনাদের এখানে দেখলাম পুরো সিসি ক্যামেরায় পুরো বাড়িটাই, এটা সব জায়গায় পাওয়া যায় না। এবং তিনখানা গেট দিয়ে একদম তিনখানা টোটাল গেট দিয়ে ঢুকতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যেটা দেখা যায় বেশিরভাগ হোটেলে কোনো পার্কিং লটই থাকে না, এবং রাস্তার একদম কাছেই গায়ে। আর এটা সেখানে 4 চাকা থেকে শুরু করে বাইক পুরো অ্যাভেলেবেল, প্রচুর পার্কিং এর জায়গা আছে, যেটা সব থেকে বেস্ট চয়েস বলে আমার মনে হচ্ছে। মানুষ ঘুরতে আসে, তাদের শখের জিনিসটাকে সাথে নিয়ে, যানবাহনটা প্রতিটা মানুষের একটা একটা শখের জিনিস, তো সেটাও তাদের কাছে তাদের মতনই মূল্য। তো আমরা চাই যে মানুষটিকে আমরা ঘরের পরিবেশ দেব, সেই মানুষটি যেই যানবাহনে করে আমার গিরিদারি ভক্তনিবাসে আসবে, তারা তার গাড়িটাও যেন বা তার বাইক হোক সাইকেল হোক, সে যেন সমানভাবে একই আদরে ভাবে গিরিদারি ভক্তনিবাস থেকে বেরোতে পারে। আমাদের ওয়েলকামটা আমরা যেভাবে জানাবো, আমাদের বিদায়টা আমরা ঠিক সেভাবেই জানাবো। তো বাসের ফেসিলিটিও আছে, তবে বাসেরটা রাস্তাতেই তার করাতে হবে। লাইব্রেরিটি আমাদের থাকবে। হ্যাঁ, তো আশা করি আগামী দিনের জন্য আরেকটু কাজ করব আমরা। আমাদের বাবা মায়ের স্বপ্ন এটা, গিরিদারি ভক্ত নিবাসটা আমাদের আমার শ্বশুর মশাই শ্রী মহাদেব চন্দ্র সাহা করেছিলেন। তো বাবা মায়ের স্বপ্নটা সফল করার জন্য আমরা চেষ্টা করব, যত দূর এগোনো যায় আমরা এগোবো। তো শেষ পর্যন্ত আমরা এই পর্যন্ত এইটুকুই বলি, আগামী দিনে সবাই আসুন, ভালো লাগবে। আর এটা মায়াপুর ইস্কন মন্দির থেকে কতটা কাছে একটু জানিয়ে দিন। 1 থেকে 1.5 কিলোমিটার, 10 টাকা এখান থেকে টোটো ভাড়া। যেটা একদম ঘুম থেকে উঠে আমরা প্রভুর জায়গা দর্শন করতে পারি। মঙ্গল আরতিটা আমরা ঘুমের বিছানায় বসে আমরা মঙ্গল আরতি দর্শন করতে পারি। আর এই হচ্ছে ওনাদের বাবা মায়ের ফটো, সেটা দেখিয়ে দিচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা মায়াপুর ইস্কন এসেছিলাম। তো মায়াপুর ইস্কনে আসার পরবর্তীতে যে সামনেই এখানে দেখছি গিরিধারী ভক্তনিবাস, যেটা মায়াপুর ইস্কন মন্দির থেকে খুবই কাছে, যেটা মাসির বাড়ির ঠিক একদম অপোজিটে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন হোটেলটা, ঠিক আছে। এই আমরা ঢুকছি, এটা হচ্ছে রিসেপশান আছে, রিসেপশানটাই একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা চেকিং টাইমটা আছে 9টা, সকাল 9টা AM, তাই তো? আচ্ছা আচ্ছা।
আর এই হচ্ছে এখানে ওয়াইফাই সিস্টেম আছে, সব কিছুই অ্যাভেলেবেল। আর এই হচ্ছে দেখছেন হোটেলটা, এই হচ্ছে আমাদের রিসেপশন, রিসেপশনের এই হচ্ছে একদম অসাধারণ আমাদের সেই মূর্তি, যেটার জন্য আমরা সবাই পাবেন। তো এই রিসেপশন আছে, আর এখান থেকে এই দোতলা যাওয়ার সিঁড়িটা আছে, ঠিক আছে, এই আমরা যাচ্ছি এই উপরে, ঠিক আছে। এখানেই দেখতে পাচ্ছি, আর এখান থেকে এই যে একটা বড় একদম স্পেসটা আছে, এটা খোল একটু, হ্যাঁ, এই হচ্ছে আমাদের এসি রুমটা, যেটা দেখাবো একটু। অসাধারণ ডেকোরেশন, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম বিশালভাবে, এটা দেখে মনে হবে না কোনো হোটেল, পুরো বাড়ির মতো একদম ব্যাপার, কিন্তু পরিষেবা অসাধারণ পরিষেবা। এই দেখতে পাচ্ছেন পুরো এসি লাগানো, সুন্দর ডেকোরেশন, কালার কম্বিনেশনটা। বলুন আপনাদের প্রাইসটা কেমন কি আছে, চলছে তো পুরো রুমটা প্রাইসটা কেমন? আমাদের এসি 1200-1500, নন এসি 7-800, এবং এখানে ঘরোয়া পরিবেশ। আর একবার অ্যাড্রেসটা ওনার কাছে আর একবার বলে দিচ্ছি, একবার উনি বলে দিচ্ছেন। এটা হইছে হলো আপনার চৈতন্য মঠ, মহাপ্রভুর মাসিবাড়ি, গিরিধারী ভক্ত নিবাস, বামন পুকুর, মায়াপুর। কিন্তু খুব বেশি নয়, আপনারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলে নেবেন, পরিষেবা কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আমরা, পুরো বাড়ির মতো, যেটাকে বলতে পারছি পুরো বাড়ির মতো। এই যে এটা হচ্ছে নন এসি হোটেলটা, নন এসি রুমটা এটাই, যেটা দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো রুমটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নন এসি রুমটা, এই দেখতে পাচ্ছেন ডেকোরেশন খুব সুন্দর, নন এসি এটা, যে এটা হচ্ছে নন এসির বাথরুমটা, হ্যাঁ যথেষ্ট ঠিকঠাকই আছে, আমার তো খুব ভালোই লাগলো। খালি পায়ে এখন বাইক নিয়ে যাওয়া হচ্ছে এখন, ঠিক আছে চলো। এখন ক্যাপ্টেন গাড়ি চালাচ্ছে আমাদের, তো এখন যাচ্ছি ইসকন মঠে। এখান থেকে আমরা যে রুমটা নিয়েছিলাম, রুমটা একদম খুব কাছাকাছি নিইনি, একটু দূরে নিয়েছিলাম, যাতে বাইক যেহেতু নিয়ে এসেছি আর এটাই করে যাওয়া আসাটা বেশ অসুবিধা হবে না বলে। চলো,